Spot You 300 episode তোমাদেরকে আমরা স্পট করি। ওয়েলকাম টু মৌ এর বাড়ি। আজকে কি হচ্ছে আজকে বেসিক্যালি ভূত ফুট হয়ে গেছে সেই সব ফুটেজটা দেখতেই পাবে দর্শকেরা কি কি হচ্ছে। আচ্ছা তোমরা তুলে রেখেছো ওটা? হ্যাঁ। ওটা প্ল্যান করে করা হয়েছে আমি হাতে পিছনে কেকটা লিটারালি হাতে এরম এরম করতে করতে এসছে আর এসে পিছন থেকে ধরেছি। আমার উচিত ছিল ব্ল্যাক কেককে ফর্সা। এটা একটু পরে ট্যাগ করে দেওয়া হবে তখন দেখব। হ্যাঁ প্লিজ। হ্যাঁ তো কেমন লাগছে এপিসোড আজকে আমি ওকে কোশ্চেন করব হ্যাঁ কেমন লাগছে আজকে মৌ এর বাড়িতে 300 এপিসোডস মৌ এর বাড়ি ক্রস করলো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড আর আজকে আমরা খুব ভালো করে সেলিব্রেট করেছি আমরা সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়া করেছি এখনো কেক খাওয়া দাওয়া করেছি আর অতিরিক্ত কেক হয়ে যাওয়ার জন্য ওর মুখে একটু মাখিয়েও দিয়েছি আর তো ব্যাস এখন কি মানে কি ঘটছে মৌ এর বাড়িতে কি ঘটছে সকল সকল দর্শকরা জানতে চায় হ্যাঁ হ্যাঁ মৌ এর বাড়িতে এখন প্রথমত ঘটছে হচ্ছে ওর সাথে আমার দূরত্ব মানে ডিভোর্স আমরা অলরেডি সেপারেশনে রয়েছি এটাই ঘটছে তো জানি না এখন মৌ আর রূপমের কবে সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে দেখা যাক তার জন্য আমাদের সকলকে মৌ এর বাড়ি দেখতে হবে আর প্রচুর আপস অ্যান্ড ডাউনস এখন মৌ আর রূপম দুজনের জীবনেই চলছে তো দেখা যাক সেই খারাপ সময়গুলো কাটিয়ে কত তাড়াতাড়ি মৌ আর রূপম তাদের আবার ভালো জীবনে ফিরতে পারে মানে যেখানে মানে যেটা ছিল আগে ওদের মধ্যে অ্যাটলিস্ট যে ট্রাস্টটা কবে ফিরে আসবে বিশ্বাসটা খুব দরকার তো ভালোবাসা তো আছেই ডেফিনেটলি বিশ্বাসটা চলে গেছে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে রূপম কি করে পারে কি করে মৌয়ের মন আবার সেকেন্ড এই এক বছর হতে গিয়ে দেখো আবার সেকেন্ড রাউন্ড শুরু মানে 2.0 হয়ে গেছে বিষয়টা আগে আমি যখন মৌ ছিল বিয়ে হয়নি তখন মৌ তোমাকে বার্তা দিত না কথা বলতো না তুমি বাইকে নিয়ে ঘুরতে এখনো আবার ওই যে আউটডোর যাওয়ার ব্যাপারটাও হয়তো আমাদের সবাই মানে শুধুমাত্র আমরা কাজ মানে আমাদের যেটা কাজ আমরা করেই যাই অ্যান্ড বাদ বাকি যে কাজগুলো আছে সবাই করছে যারা কস্টিউম দেখে হেয়ার মেকআপ সবাই খুব সবাই এদের কাছে এত পেশেন্স আছে সবাই টেকনিশিয়ানরা আমাদেরকে স্পেশালি ওকে সহ্য করছে সবাই মিলে এখানে কি সহ্য করছে মানে এন্ড ও এত 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 চিৎকার করে ও এখানে এই যে দেখো দেখছই এখন আমাকে সবাই এখানে একদম বাজে কথা বলবে না তো সবাই খুব ভালো এত ভালো আমরা ফ্যামিলি একটা পেয়েছি পুরো টিম আমাদের খুব ভালো আমাদের ডিরেক্টোরিয়াল টিম ক্যামেরা টিম টেকনিশিয়ান দাদারা আমাদের কস্টিউম মেকআপ হেয়ার সবাই 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 খুব ভালো ভীষণ ভালো অ্যান্ড আমরা চাই মানে আমি চাই অ্যাটলিস্ট যে জানি না এটা পসিবল হবে কিনা বাট আমাদের নেক্সট প্রজেক্টেও এই টিমই পাই আমরা সত্যি এটা এটা মানে এটা এটা স্বপ্নের মতো এটা যদি হয় তো আনবিলিভেবল মানে খুবই ভালো হ্যাঁ মানে কারণ আমাদের শ্যুট শুরু হয়েছিল জুলাই মাসে জুলাই মিড আর জুন থেকে আমাদের মানে লুক সেট এন্ড অল লুক সেট হয়েছিল হ্যাঁ জুন আবার এক বছর হয়ে গেল আমরা চিনি দুজনকে হ্যাঁ তারপর ওর সাথে যেদিন আমার ওর বার্থডের পর দুদিন পর দেখা হয়েছিল আমি তো জানতাম না যে ওর বার্থডে আমাকে এইভাবে এসেছিল আমাকে উইশ করো আমার বার্থডে গেল দুদিন ধরে সবাই দেখে আমাকে উইশ করে ফেলেছে সবাই জানতো আগের দিন বার্থডে ও জানতো না আমি পাশ থেকে দুবার আমার না জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল আমাকে উইশ করলে আমার খুব ভালো লাগে আমি দু তিনবার পাশ থেকে ঘুরছি দেখি বলছেই না উইশিং বিলেটেড হ্যাপি বার্থডে বলা উচিত বলছেই না আমাকে লাস্টে ও এসে আমাকে এই আজকে আমার না দুদিন আগে আমার জন্মদিন গেছে আমাকে উইশ করবে না আমি ও এখনো আমার মনে আছে ব্লু কালারের ও কি বলে ওটাকে ফ্রক না স্কার্ট একটা মৌ পরতো না সবসময় ব্লু কালারের যেটা আমরা প্রোমো করেছিলাম প্রোমো হ্যাঁ হ্যাঁ ওটা আমার এখনো ড্রেসটা মনে আছে ও ওই দিন বলেছিলাম তোমাকে আমি হ্যাঁ আমাদের ও প্রোমো শুটের দিন প্রোমো শুটের আগে উফ যাই হোক তো ভুলে গেছি ঠিক আছে তো হ্যাঁ মানে এত তাড়াতাড়ি এত ভালো সময়গুলো কেটে গেল মানে হয় না মানে আরো ভালো অনেক সময় কাটাবো আমরা আরো অনেক অনেক ভালো কাটাবো যদি সব ঠিকঠাকই পরের মাসে হ্যাঁ ওটা সারপ্রাইজ আছে আর একটা হ্যাঁ ওর জন্য তো খুব ভালো ও রিলস করতে পারবে ঠিক আছে আর আমার জন্য খুব ভালো আমিও ব্যাস হ্যাঁ 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 ও তো অনেকগুলো আমার এমনি আপকামিং আসতে চলেছে জন্মদিন আপরে বাপ সকালবেলা ভাত ডাল আলু ভাজা ঝুটঝুড়ে আলু ভাজা প্রনের একটা কিছু কারি মানে মালাই কারি নয় চিংড়ি মাছের প্রনের একটা কারি ছিল মানে চিংড়ির একটা কিছু কারি ছিল মাটন ছিল চাটনি ছিল আমের চাটনি পাপড় তারপরে কেক আর সবার খুব এত এত ভালোবাসা তোমরা সবাই সবটা খেয়েছো দুজনে। আমি শুধু প্রনটা খাইনি, বাকি সব খেয়ে ফেলেছি। আমি তো 2 প্লেট ভাত খেয়েছি আজকে। আমি বসেছিলাম ওদের সাথে, তারপর সেকেন্ড রাউন্ড যখন উঠলো আমি তখন উঠেছি খেয়ে। হ্যাঁ, আমি দেখলাম একটা সিন করে এসে দেখি এখনো খেয়ে যাচ্ছে। কাক আমি কাক তো তাও কম খায়। ঠিক আছে, তো সেটাই সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আমরা দিতে চাই। উই আর ভেরি হ্যাপি যে মৌয়ের বাড়ি 300 এপিসোডস ক্রস করেছে। আরও করুক। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এইভাবেই আমাদের মাথার উপরে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অ্যান্ড দেখতে থাকবেন ডেইলি মৌয়ের বাড়ি রাত 8:30 শুধুমাত্র কালার্স বাংলায়। অ্যান্ড যে কোনো সময় কালার্স বাংলা, এই যেতে আর যে কোনো সময় ভোটে। থ্যাংক ইউ।